যে বাজারে যে আগুন কিছুক্ষণ সেটি কিন্তু ছিল এবং বর্তমানে কিন্তু আগুন কিন্তু তেমন একটি দেখা যাচ্ছে না তবে যে গোদাম গুলো রয়েছে অর্থাৎ যে দোকানপাট গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কিন্তু এখানে কিন্তু একযোগে কাজ করছেন এবং আমরা কিছুক্ষণ আগে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম তারাও কিন্তু জানিয়েছেন যে ঠিক আজকে কিন্তু বাজার যখন বাজার কিন্তু আসলে এটি কিন্তু সারা রাতি কিন্তু এখানে কিন্তু বাজারে কিন্তু বিভিন্ন ধরনের যে পণ্য যেটি সেটি আহ উঠানো পণ্য আনা নেওয়া হয় এবং সেটি কিন্তু গুদামজাত করা হয় যার ফলে কিন্তু বাজারে কিন্তু অনেক যারা ব্যবসায়ী রয়েছেন এবং শ্রমিক রয়েছেন তারা কিন্তু ছিলেন এবং এখানে কিন্তু তারা বলছেন যে রূপসী বাংলা নামে একটি যে চালের আহ গুদাম রয়েছে সেখানের সেখান থেকে কিন্তু প্রথমে তারা বলছেন যে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে এবং সেটি কিন্তু পাশের যে আরো অন্যান্য যে গুদামগুলো রয়েছে অর্থাৎ এখানে যে বিশেষ করে জানিয়ে রাখি যে এখানে আলু পেঁয়াজ এবং যে রসুন যে মশলার যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোতে কিন্তু মূলত আগুন আগুন ছড়িয়ে পড়ে এবং আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে প্রায় পাঁচ থেকে ছয়টি গুদাম ইতিমধ্যে কিন্তু আহ পুড়ে গেছে এবং সেখানে কিন্তু এখন কিন্তু অগ্নি নির্বাপনের যে কাজ সেটি কিন্তু চলছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে আমার পেছনে কিন্তু এখানে বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু যেমনটি রয়েছেন পাশাপাশি কিন্তু উৎসুক মানুষ এই আগুন লাগার খবর পেয়ে কিন্তু তারাও কিন্তু এখানে আহ ছুটি এসেছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে টঙ্গি বাজার কিন্তু একটি বিশাল কিন্তু বাজার এবং এই বাজারে এক সঙ্গে কিন্তু অনেকগুলো মার্কেট রয়েছে কাপড়ের বাজার যেমনটি রয়েছে মশলার বাজার রয়েছে মুদি মালামালের বাজার রয়েছে তেলের গুদাম তেল পাইকারি তেলের যে আহ ব্যবসায়ী রয়েছে তাদের গুদাম রয়েছে সবকিছু কিছু মিলিয়ে কিন্তু এখানে কিন্তু আসলে বেশ অনেক কিন্তু এখানে দোকানপাট রয়েছে তো এই যখন অবস্থা তখন আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে কোন গুদাম গুলোতে কিংবা কোন দোকানপাট গুলোতে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ কিন্তু আগুন লাগার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের যারা দমকল কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু কাজ করছেন এবং এখানে যে এই যে এই গুদামটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু আলু পেঁয়াজের পেঁয়াজের যে গুদাম সেটি কিন্তু রয়েছে এবং আহ পেঁয়াজের পাশাপাশি এই গুদামটিতে আলু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে রসুন রয়েছে এবং বেশ কিছু মালামাল কিন্তু এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম আসলে তারা কিন্তু কেউ কিন্তু বলতে পারছেন না আসলে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তবে আগুন যে লেগেছে এর পাশের যে মূলত প্রথমে কিন্তু আমরা কিন্তু যে তথ্যটি পেয়েছিলাম যে সোনাবান বিপণী সেই মার্কেটটিতে আগুন লেগেছে তবে আসলে এখন কিন্তু আমরা কিন্তু মূল তথ্যটি পেয়ে যে সোনাবান বিপণীর মার্কেটের পাশের যে মুদিমালামালের যে আলুর আলু পট্টি যেটি সেখানে কিন্তু আগুন লেগেছে এবং এই আলু পট্টিতে কিন্তু পেঁয়াজ রসুন সহ মরিচ সহ অন্যান্য কিন্তু যে যে মুদি মালামাল সেটি কিন্তু পাইকারি এখানে আর আরতে কিন্তু বেছে কেনা হয়ে থাকে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আহ একযোগে কিন্তু কাজ করছেন ঠিক এগারোটা পঞ্চাশ থেকে পঞ্চাশের দিকে কিন্তু প্রথমে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এই আগুন লাগার খবর পেয়ে টঙ্গি বাজারের এই ঘটনাস্থলে কিন্তু ছুটে আসেন এবং আমরা এখানে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা রয়েছেন ফায়ার সার্ভিসের যিনি উপপরি সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আরিফিন আমরা একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং এখন কিন্তু এই জায়গাটিতে আমরা যতটুকু জানতে পেরেছি যে আহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রয়েছে টঙ্গি থেকে তিনটি ইউনিট প্রথমে কাজ যোগ দেয় এবং পরবর্তীতে আহ উত্তরা থেকে কিন্তু আরো দুটি ইউনিট এখানে কিন্তু যোগ দেয় এবং সব মিলিয়ে পাঁচটি ইউনিট যে একযোগে কাজ করছে এবং এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা কিন্তু যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন বাজারটিতে একসঙ্গে অনেকগুলো মার্কেট হওয়ার পাশাপাশি গিঞ্জি পরিবেশ থেকে কিন্তু বাজারে যে আগুন সেটি কিন্তু ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা ছিল তবে সেটি কিন্তু এখন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আহ এখনো কিন্তু যে যে টিনের যে মার্কেটটি রয়েছে সেটি কিন্তু উপর থেকে টিনগুলো সরিয়ে নিয়ে সেখানে কিন্তু পানি দেওয়ার চেষ্টা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছেটাচ্ছেন তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আগুন লাগার পরে যে পার্শ্ববর্তী যে মানুষ উৎসুক মানুষ সেই মানুষজন কিন্তু এখানে কিন্তু ভিড় করছেন এবং যার ফলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেবাতে কিছুটা আহ ব্যক্ত হচ্ছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো ফায়ার সার্ভিসের যিনি পরিচালক রয়েছেন উপসহকারী পরিচালক আব্দুল আপনারা আহ আপনারা এখানে আসলে আহ আপনারা জানেন আহ টুঙ্গি বাজারে এগারোটা তিরিশ মিনিটের সময় আগুনের সংবাদ পেয়ে টুঙ্গি ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে আগুনের ভয়াবহতা দেখে উত্তরা দুইটি ইউনিট এসে যোগ দেয় মোট ইউনিট আগুন কাজ করে এখানে মূলত দোকানে অগ্নিকাণ্ড এখানে আগুন লেগেছে এখানে আলুর দোকান ছিল চাউলের দোকান ছিল এমনকি পেঁয়াজ রসুনের দোকানও ছিল ফায়ার সার্ভিস দ্রুত কাজ করার কারণে আশেপাশে আগুন ছড়াতে পারেনি এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করতেছে কাজ শেষে আমরা বলতে পারবো কি কারণে আগুন লাগছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে আসলে এখানে কি কি দোকান রয়েছে সেটিকে আপনারা কি আসলে আমি এই পর্যন্ত নিজে আমি দেখেছি আলুর দোকান আছে পেঁয়াজ রসুন চাউলের আরত তারপরে মশলার দোকান আছে তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আশেপাশে আগুন ছড়াতে পারেনি তো যেমনটি বলছিলাম যে আসলে যে এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে মূলত কিন্তু আলু পেঁয়াজ এবং যে রসুন সহ যে চালের যে আরো সেটি কিন্তু এখানে কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে পাঁচটি ইউনিট সেটি কিন্তু একযোগে কিন্তু কাজ করছে পাশাপাশি কিন্তু যারা যারা এই বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন এবং ব্যবসায়ী সমিতির যারা সদস্য রয়েছেন এবং কর্মকর্তা কর্মচারী রয়েছেন সবাই কিন্তু সম্মিলিতভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আগুন কিন্তু অনেকটাই কিন্তু কমে এসেছে এবং এখন কিন্তু আগুন দেখা যাচ্ছে না তবে এখানে কিন্তু এখন শুধুমাত্র ধোয়া রয়েছে এবং যে আগুন নির্বাপনের যে কাজটি সেটি কিন্তু করছেন এবং আগুনটি যেন ছড়িয়ে না পড়ে সেজন্য কিন্তু বারবার কিন্তু এখানে কিন্তু আহ ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করছেন এবং এই যখন অবস্থা তখন আপনাদেরকে জানিয়ে রাখি যে টঙ্গি বাজার কিন্তু একটি বৃহৎ একটি বাজার এবং এই বাজারে কিন্তু আহ কয়েক হাজার দোকানপাট রয়েছে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যেমন কাপড় চোপড়ের যেমন দোকান রয়েছে বিপন্ন বিতান রয়েছে পাশাপাশি মুদি মালামালের দোকান রয়েছে কাঁচা বাজারের দোকান রয়েছেন বিভিন্ন যে মুদির যে আহ গুদাম রয়েছেন আলু পেঁয়াজের সেগুলোর গুদাম রয়েছেন এবং এর পাশের একটি মার্কেটে কিন্তু মুরগির মার্কেট রয়েছে পাইকারি মার্কেট সেখানে কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার যাতে যা ছড়িয়ে না পড়ে সেজন্য কিন্তু ফায়ার সার্ভিস প্রথমে কিন্তু এসে পুরো জায়গাটিকে ঘিরে কিন্তু চার চারপাশ থেকেই যে পানির যে সরবরাহ যেটি সেটি কিন্তু তারা করছেন এর ফলে কিন্তু আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে আগুন প্রায় নিয়ন্ত্রণে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু জানা যাবে তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে আহ গাজীপুরের টঙ্গিবাজারের বাজারের আগুনের সবশেষ তথ্য